दुरूद ओ सलाम जहारो लगिया सबुज गुम्बुज देखो रे चाहिया या अय्युहल मुस्तकना बिन नूरी जवानी या कौसैन महबूबू रब्बिल मशरिकैन या अय्युहल मुस्तकना बिन नूरी जवानी या कौसैन महबूबू रब्बिल मशरिकैन। आयतुल कुर्सी कुरान शरीफेर कौन सुराय आसे? माशाल्लाह सुरा बकरार भीतरे आसे। सुरा बकरा कुरान शरीफेर कत नम्बर सुरा? द्वितीय सुरा। कुरान शरीफेर भीतरे कतगुलो सुरा आसे? एक शत चौदोटा सुरा आसे। कुरान शरीफेर भीतरे कतगुलो आयात आसे? 6666। গুনেছেন কোনোদিন? গুনেননি। আমরা বাংলাদেশের মানুষ শুধু শুনে চলি, পড়ে চলি না। আমরা শুনে মুসলমান, ঠিক না ভাই? শুনে মুসলমান। আর আল্লাহ তাআলা কোরআন কারিমের প্রথম যে আয়াত নাজিল করেছেন তাতে একটা হুকুম করেছেন, কি বলেছেন? প্রথম কোরআনের আয়াত কোনটা নাজিল হয়েছিল? ইকরা। ইকরা মানে শোনো, ঠিক না ভাই? ইকরা মানে কি? শোনো। হ্যাঁ, ইকরা মানে কি? পড়ো। তাহলে আল্লাহ বললেন পড়ো, আর আমরা বললাম পড়বো না পড়বো না পড়বো না, শুনবো শুনবো শুনবো। তাহলে কি আল্লাহর কথা মানা হলো ভাই? আল্লাহ তাআলা আমরা যখন মারা যাব, কবরে চলে যাব, আল্লাহ ফেরেশতা পাঠাবেন, ঠিক না? ফেরেশতা এসে আমাদেরকে তিনটে প্রশ্ন করবে, জানেন না? মান রব্বুকা, মানে তোমার রবকে, অমান নবিয়ুকা, তোমার নবীকে, অমা দীনুকা, তোমার দিন কি, এই সমস্ত প্রশ্ন করবে, ঠিক না? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহিয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্না সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। এই প্রশ্নে কেউ পাশ করবে, কেউ ফেল করবে। যারা পাশ করবে, যারা ফেল করবে, তাদের একটা কথা হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে না ফেল করবে, সে বলবে হা হা লা আদরি সামাইতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হাই হাই, আমি তো জানি না, আমি মানুষদেরকে শুনতাম কি যেন বলতো, আমিও বলতাম আমার ধর্ম কি, লোকেরা বলতো আমিও বলতাম, আমার রবকে লোকেরা বলতো আমিও বলতাম, আমার নবীকে লোকেরা বলতো আমিও বলতাম, শুনে শুনে বলতাম, আমার তো এখন মনে নেই। এটা কি শোনা উল্লাহ না পড়া উল্লাহ? জি, শোনা উল্লাহ। তাহলে দেখা যাচ্ছে শোনা উল্লাহ ফেল করে গেল, আর যে পাশ করবে তাকে কিন্তু চার নম্বর প্রশ্ন আছে, যেটা আমরা আলোচনা করি না সাধারণত। তিনের পরে তিনে পাশ করলে চতুর্থ প্রশ্ন আছে, সেটা কি? বিমা দারাইতা মায়ুদরিক, তুমি কি করে এই তিনটে প্রশ্নের উত্তর জানলে, কোথা থেকে শিখলে বলো তো? তখন এই পাশ করাওয়ালা উত্তর দেবে, কারাতু কিতাবাল্লাহ ওয়াসাদ্দাকতু আয়াতিহি। সে বলবে কারাতু, মানে আমি পড়েছিলাম, আমি পড়ছিলাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। ওয়াসাদ্দাকতু আয়াতিহি, এবং কোরআনের যত আয়াত আছে এর ভিতরে আল্লাহ যত কথা বলেছেন আমি এগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম। এটা পড়া উল্লাহ না শোনা উল্লাহ? পড়া উল্লাহ। তাহলে পড়া উল্লাহর পাশ নিশ্চিত,
আর সুনাউল্লার ব্যাপারে সন্দেহ থাকে। এজন্য আমরা শুনি কিন্তু পড়ি না, যে কারণে অনেক ভুল ভ্রান্তি আমাদের ভিতরে থাকে। যেমন আপনাদেরকে যে প্রশ্নটা করলাম, প্রথমে এই প্রশ্নের কথা মনে ছিল না, আমি আগের দুটো আয়াতের জন্য প্রশ্নটা করছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ল, দেখি আমাদের রুহিয়ার দিনদার মানুষেরা এই উত্তরটা জানে কিনা। তাহলে কোরআনের ভিতরে আয়াত কতগুলো আছে? 6666, কিন্তু আপনারা কি কখনো পড়ে গুনে দেখেছেন? না, দেখেননি। আমি আপনাদের একটা গল্প বলি, গল্প মানে সত্য ঘটনা। আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, বাড়ি আমাদের ওইদিকেই যশোরে বাগারপাড়া, সে গ্রামে গিয়েছে ছুটিতে, জুমার দিনে মসজিদে জুমার নামাজ পড়তে যেয়ে দেখে ইমাম নেই। গ্রামবাসীরা বলেছে, তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি একটু আজকের জুমার নামাজটা পড়াও, একটু বয়ান করো, ওয়াজ করো খুতবার আগে, এরপরে নামাজ পড়াই দাও। তো মিম্বারে উঠে ওয়াজ করতে শুরু করেছে। ওয়াজের ভিতরে বলেছে কথা প্রসঙ্গে, দেখেন কোরআনের ভিতরে এই যে 6236টা আয়াত, কয়টা কম হলো কত? হ্যাঁ, 6666 আর 6236, তাহলে প্রথমে 400 কমে গেল, এরপরেও 30টা কমে গেল, আর মুসল্লিরা একত দিইনি। বলে কি বললে, কি বললে? আজীবন শুনে আসছি কোরআনের ভিতরে 6666 আয়াত, আর তুমি কোরআনের আয়াত কমাই দিলে, বেরো মসজিদ থেকে, তুমি যদি গ্রামের ছেলে না হাতে মাইরিয়া ঠ্যাংকুড়া করে দিতাম। ও ছেলেটা বলছে, না আমার কোনো দোষ নেই, আপনি কোরআন শরীফ খুলে গুনিয়েই দেখেন একটু, সব সুরার উপরে লেখা আছে, সুরা বাকারা এত আয়াত, সুরা আলে ইমরান এত আয়াত, একটু যোগ করে দেখ, কম্পিউটারে মোবাইলে ক্যালকুলেটারে যোগ করেন না একটু। বলে কিসের যোগ? অত বড় অমুক পীর সাহেব বলেছেন 6666 আয়াত, অমুক মৌলানা বলেছে, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন আলেম উদ্দিন বলেছে 6666 আয়াত, এরা কেউ বোঝে না, তুমি বেশি বোঝো, বেরো মসজিদ। কথা বোঝেননি? কাজটা কেমন হলো? ভালো হলো? ভালো হলো না? কিন্তু আমরা তো সবাই এই কাজ করি, সবাই শোনা কথার উপরে মারামারি গোলমাল করি, পড়ে দেখতে চাই না। আমি একদিন ওয়াজ মাহফিলে, আমার বাংলাদেশে আসার অল্প কিছুদিন পরে এক ওয়াজ মাহফিলে গেছি, আমি তো ওয়াজ করতে পারি না, এজন্য সবসময় আগে ওয়াজ করার চেষ্টা করি, আমার কোনো সুর হয় না, গল্প টল্প বলতে মন চায় না, লোকজন উঠে দৌড় মারে কি না এই ভয়ে, পরে ভালো ওয়াজ রেখে আমি আগে ওয়াজ করে চলে যাই, তো মানুষের ওই পরের হুজুরের আগ্রহে বসে থাকবে, এই ফাঁকে আমি চলে যাব। তো এরকম এক মাহফিলে ওয়াজ করে আমি আগে ওয়াজ করছি, আমার পরে আর এক হুজুর উঠেছে, তো হুজুর উঠে আমি গাড়িতে মানে যাচ্ছি বাহনে, হুজুর উঠে ওই কথায় কথায় বলছে কোরআনের 6666 আয়াত, তা আমার পাশে একজন বসে, তাকে বলছি গাড়ি এসে, দেখো এই যে কথা হুজুর বললে এটা কিন্তু ঠিক না, কোরআনে 6666 আয়াত কোনোদিন নেই। তা এখন উনি খেপেছে, আমার মরহুম হুজুরের কারণে আমাকে দুলা ভাই হুজুর ডাকে, বলছে দুলা ভাই আপনি বাংলাদেশে এসে অনেক উল্টোপাল্টা কথা বলেছেন, আমার আপনার ঠকাতে পারিনি, আপনি যেটাই বলেন শেষ পর্যন্ত দেখা যায় ওইটাই ঠিক, এইবার আপনার ঠকাবো, একটা পথ পাইছি, কারণ আমি অমুক হুজুর অমুক আল্লামা অমুকের মুখে শুনেছি 6666 আয়াত, আর আপনি বললেন 6236 আয়াত, আমি আপনার ঠকানোর ব্যবস্থা করছি। বলে করো, সব মাদ্রাসায় যাও গুনিয়ে দেখো। বলে তালি কেটা ওহাবি কোরআনের কথা বলছেন, নিশ্চয়ই ওহাবি কোরআনে 6236 আয়াত আছে। বলে তোমার ঘরের কোরআন গুনিয়ে দেখো, তাহলে বোঝা যাবে কেউ তোমার ঘরেরটা কি ওহাবি কোরআন কিনা। এখন মাসখানে খুব ঘুরেছে,
বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে, আলেমদের কাছে গিয়েছে, হুজুরদের কাছে গিয়েছে, নিজের বাড়ির কোরআন শরীফের আয়াত গুনেছে, কিন্তু 6236-এর বেশি আর হয় না। পরে এসে বলছে যে না, এবারও আপনার ঠগানো গেল না। এখন কথা হলো ভাইরা, আমরা আমাদের সমাজে যত ঝগড়া করি, বিবাদ করি, গোলমাল করি, মারামারি করি, অধিকাংশ শোনার উপরে, পড়েও দেখি না, গবেষণাও করি না। এতে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে বলেন তো? কঠিন ভাইরা, দুনিয়ার জন্য মারামারি করলে, একটা জমি নিয়ে মারামারি করেছেন, মারামারি করে টাকা পয়সা খরচ করে জমিটা দখল করেছেন, আপনার দুনিয়ায় লাভ হলো না? লাভ হলো তো? লাভ হলো না? হলো না, লাভ হলো। আখেরাতে যে আপনার লস হবে, আল্লাহর কাছে গুনাহ হবে, ঠিক না? দুনিয়ার জন্য ঝগড়া করলে অনেক সময় অন্তত দুনিয়ার কিছু পাওয়া না হয়, লাভ হয়, হয়তো আখেরাতে দোজখে পড়তে হবে। কিন্তু দিন নিয়ে, আল্লাহর দিন নিয়ে, মশলা নিয়ে যে আমরা ঝগড়া করি, মারামারি করি, গালাগালি দিই, মিছিল করি, অমুকের এ করতে দেবো না, অমুক অন্যায় করেছে, অমুক খারাপ, এইগুলো করলে দুনিয়াতে কি কিছু পাওয়া যায়? টাকা পয়সা পাওয়া যায়, জমি জমা পাওয়া যায়, দুনিয়াও লস আখিরাতেও লস, ঠিক না? মুসলমানে মুসলমানে ঝগড়া গোলমাল করলে আল্লাহ নারাজ হন, গুনাহ হয়, তাহলে আখেরাতেও ঠগলাম, দুনিয়ায় ঠগলাম। আর এই ঠগার মূল কারণ হলো না পড়া, না জানা, আন্দাজে শুনে শুনে ঝগড়া করা। কথাকে বুঝতে পেরেছেন? আমার কথা হলো ভাইরা, সব কথা আপনাদের বলা হবে না।